हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। आशा करी अपनारा सबाई अनेक भालो आछेन। तो आज के स्वीट रिवेंज ड्रामार फिफ्थ एपिसोड एक्सप्लेन करब और अलरेडी ए ड्रामार चारटे एपिसोड एक्सप्लेन करा हो गेछे। जदि सेटा ना देखे थाकेन ताहले आगे सेटा देखे आसते पारेन, आमी ड्रेसक्रिप्शन बक्से अथवा कमेंटे लिंक पिन करे देव। तो এপিসোডের শুরুতে গুই যখন তাদের রুমে যায় ততক্ষণে ডিওকে সেখান থেকে চলে যায়, ফলে গুই তাকে অনেক খোঁজাখুঁজি করলেও দেখতে পায় না। দেন আমাদের একটা ছেলেকে দেখানো হয় যে চাইনবো রিলেটেড আরও একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। পরের দিন গুই যখন স্কুলে গিয়ে ডিওকির সাথে কথা বলতে যায়, তখন ডিওকি তার সাথে ঠিক করে কথা বলে না এবং অন্য বেঞ্চে গিয়ে অন্য মেয়েদের সাথে কথা বলতে থাকে। সোজা কথায় সে গুইকে ইগনোর করতে থাকে। আর ঠিক তখনই চাইনবোর নামে আরেকটা পোস্ট খুব ভাইরাল হতে থাকে এবং ক্লাসের সব স্টুডেন্টসরা চাইনবোর নামে আজে বাজে মন্তব্য করে। আর এটা শুনে গুই অনেক রেগে যায় এবং বলে, তোমরা যখন ওকে ঠিকমতো চেনোই না তাহলে ওর নামে আজে বাজে কথা কেন বলছো। দেন বাড়ি গিয়ে গুহি চাইনবোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু ওর নাম্বার সুইচ অফ বলছিল। তখন সেখানে গুহির দাদা আসে আর গুহিকে বলে চাইনবোর নাম্বার কিছুদিনের জন্য বন্ধ থাকবে। আর ও আমাকে বলেছে তুমি যেন ওকে নিয়ে বেশি চিন্তা না করো, আর এসব প্রবলেম সলভ হয়ে গেলে ও নিজেই তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। অন্যদিকে অ্যাস্ট্রো গ্রুপের সব মেম্বাররা কনসার্ট করার জন্য ব্যাকস্টেজে বসেছিল আর তখন সেখানে একটা লোক আসে আর বলে হঠাৎ করে কিউ শেড চেঞ্জ হয়ে গেছে, এজন্য আজকের কনসার্ট ক্যান্সেল করা হয়েছে। এটা শুনে সব মেম্বাররা অনেক দুঃখী হয়েছে এবং গ্রুপের একজন মেম্বার বলে এই সমস্ত কিছু চাইনবোর জন্যই হয়েছে। তখন আরেকজন মেম্বার বলে নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ করো আর ইনভেস্টিগেশনের রেজাল্ট না বেরোনো অবধি আমরা কারোর নামে দোষ দিতে পারি না। এরপর আমাদের স্কুলের দৃশ্য দেখানো হয় যেখানে খুব বৃষ্টি হচ্ছিল এবং গুহির কাছে কোনো ছাতা ছিল না। অন্যদিকে ডিওকির কাছে ছাতা থাকা সত্ত্বেও সে গুহির সাথে ছাতা শেয়ার না করে অন্য একটা মেয়ের সাথে ছাতা শেয়ার করে। এটা দেখে গুহি অনেক কষ্ট পায়। ওপর থেকে জিহুন এবং কাংমিন এসব খেয়াল করে আর কাংমিন তার ছাতা জিহুনকে দেয় এবং তাকে গুহির কাছে যেতে বলে। এদিকে গুহি বৃষ্টির মধ্যেই চলতে শুরু করে আর তখন জিহুন তার কাছে এসে তার ফ্রেন্ডের ছাতা গুহির সাথে শেয়ার করে আর এসব দেখে গুহি অনেক ইমোশনাল হয়ে যায় এবং কান্না শুরু করে দেয়। কিছুক্ষণ পর গুহি যখন তার বাড়িতে যায় তখন তার মা তাকে বলে নিজের ঘর পরিষ্কার করো আর এই অ্যালবামটা যেখানে ছিল সেখানে রেখে দাও। তখন গুহি বলে এটা এখানে কী করছে। এতে তার দাদা বলে আমি এটা তোমার ফ্রেন্ডকে সেদিন দেখতে দিয়েছিলাম যখন সে এখানে ছিল, কারণ সে অনেক বোর হচ্ছিল। দেন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ডিওকে একটা অ্যালবাম দেখছিল এবং অ্যালবামের কিছু ফটো দেখে সে অনেক শক্ট হয়ে যায়, কারণ সে চাইনবোকে গুহির সাথে দেখতে পায়। আর এতে গুহি বুঝতে পারে এই জন্যই ডিওকে স্কুলে তাকে ইগনোর করছিল। দেন সে তার ব্যাগ দিয়ে তার দাদাকে মারতে থাকে আর বলে তোমার জন্য আমার লাইফে প্রবলেম আসতেই থাকে। এরপর আমাদের ডিওকির বাড়ির দৃশ্য দেখানো হয় আর সেখানে একটা পার্সেল আসে যেটা গুহি ডিওকিকে পাঠিয়েছিল এবং ডিওকির মা তাকে গিয়ে পার্সেলটা দিয়ে আসে। সেখানে ডিওকে একটা লেটার দেখতে পায়, সাথে অনেক গ্রিটিং কার্ডসও সেখানে ছিল আর চাইনবোর অটোগ্রাফও ছিল। লেটারে লেখা ছিল এসব অটোগ্রাফ তো আমি অনেক আগেই চাইনবোকে দিয়ে সাইন করিয়েছিলাম, ভেবেছিলাম কোনো স্পেশাল ওকেশানে এগুলো তোমাকে দেবো। সে ডিওকে কি লেটারে সব সত্যিটা বলে দেয় আর এসব পড়ার পর ডিওকে গুহির সাথে মিট করতে চলে যায় এবং শেষমেশ আবারও তাদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর ডিওকে তাকে খুঁজতে থাকে যে চাইনবোর নামে ফেক গুজব ছড়াচ্ছিল। দেন ডিওকির সাথে অ্যাস্ট্রো গ্রুপের সব ফ্যানরা মিলে সেই কালপেট্রের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ফেলে এবং ডিওকি গুইকে ফোন করে সেই আইপি অ্যাড্রেস এবং আইডি নাম বলে এবং গুই সেই নামটা রিভেঞ্জ নোটে এন্টার করে দেয়। এরপর আমাদের সেই কালপেটকে দেখানো হয় এবং তার ফোনে মেসেজ আসে আপনাকে রিভেঞ্জ নোটের জন্য সিলেক্ট করা হয়েছে। অন্যদিকে ডিওকি এবং সব অ্যাস্ট্রো ফ্যানরা একটা ইন্টারনেট ক্যাফেতে যায় কারণ তারা ট্র্যাক করে এই অ্যাড্রেসই খুঁজে পেয়েছিল। তারা সবাই সিসিটিভি ক্যামেরা দেখতে থাকে। তখন কিছুজন বাইরের সিসিটিভি ক্যামেরা চেক করতে যায় এবং বাকি কয়েকজন ভেতরের সিসিটিভি ক্যামেরা চেক করতে যায়। আর ঠিক তখনই সেখানে একটা ছেলে আসে এবং ডিওকি তাকে জিজ্ঞেস করে বাই চান্স আপনি কি এখানকার ম্যানেজার। সে ওই ছেলেটাকে সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য বলে। ছেলেটা তাকে সিসিটিভি ফুটেজ দেখায় কিন্তু সেখানে কিছুই ছিল না। ছেলেটা বলে অ্যাকচুয়ালি এখানকার সিসিটিভি ক্যামেরাগুলো অনেক পুরনো, যে কারণে এগুলো ঠিকঠাক কাজ করে না। ডিওকি তাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে আসে আর সে বাইরে এসে ভাবতে থাকে এই ছেলেটাকে খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও একটা দেখেছি। পরের দৃশ্যে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে অ্যাস্ট্রো গ্রুপের নিউজ দেখছিল আর এটা দেখে সে কাউকে একটা কল করে। সে তাকে বলে আমরা যদি ধরা পড়ে যাই তাহলে? তখন ফোন থেকে উত্তর আসে তুমি কিছুদিনের জন্য বাইরে চলে যাও যেখানে তোমার বোন থাকে, আর আমাকে আর ফোন করো না, কিছুদিন পর আমিও তোমার ওখানে চলে যাব। আর এটাই সেই মেয়ে ছিল যে কিনা মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে চাইনবোর নামে ফেক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল। রাতে ডিওকি যখন বাড়ি যাচ্ছিল তখন তার মনে হয় কেউ তাকে ফলো করছে আর হঠাৎ করে কেউ একজন তাকে কিডন্যাপ করে নেয় এবং তার হাতে চাইনবোর যে ডলটা সবসময় থাকতো সেটা রাস্তায় পড়ে যায়। এদিকে জিহুন আর কাংমিনও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তারা সেই ডলটা দেখতে পায় আর তারা চিনতে পেরে যায় এটা তো ডিওকিরই সেই ডল। আর ঠিক তখনই তাদের সামনে দিয়ে একটা গাড়ি বেরিয়ে যায় যেখানে ডিওকি অজ্ঞান হয়ে পড়েছিল।
তারা সেই গাইটিকে ফলো করে, কিন্তু সেই গাইটা সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়, যে কারণে ওরা গাইটিকে ধরতে পারে না। কিন্তু ওরা নেম প্লেটটা মনে রেখে দেয় এবং ডিওকিকে খুঁজতে খুঁজতে রাত থেকে সকাল হয়ে যায়, আর শেষমেশ ওরা সেই গাইটিকে খুঁজে পায় এবং ওরা পুলিশকে ফোন করে বলে যে আমরা এখানেই আছি আর আমাদের একটা ফ্রেন্ড কিডন্যাপ হয়ে গেছে। দেন আমাদের সেই কালপেটকে দেখানো হয়, যে ডিওকিকে বলে তোমাকে আমি কিছুক্ষণের জন্য এখানে কিডন্যাপ করে রাখবো আর তারপর ছেড়ে দেবো, ততক্ষণ তুমি এখানে চুপচাপ থাকবে। আর তোমার সাহসী বা কী করে হয় আমার সব প্ল্যান নষ্ট করার? ওই চাইনবোর জন্যই আমার পুরো লাইফ নষ্ট হয়ে গেছে। আর তখনই সে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায় এবং সেখান থেকে পালাতে থাকে। আর এই কালপেট সেই ছেলেটাই যে ডিওকিকে সিসিটিভি ফুটেজ দেখিয়েছিল। সে যখন পালাতে যায় তখন জিহুন তাকে ধরে ফেলে এবং কিছুক্ষণ পর পুলিশ তাকে অ্যারেস্ট করে। মিডিয়া ডিওকি, জিহুন এবং কাংমিনের ইন্টারভিউ নেয়। পরের দৃশ্যে আমাদের সেই মেয়েটাকে দেখানো হয় যে চাইনবোর নামে ফেক অ্যালিগেশন লাগিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করেছিল। সে মিডিয়ার সামনে সব কনফেস করে নেয় যে সেই ছেলেটা মানে ওই কালপেট আগে অ্যাস্ট্রো গ্রুপের মেম্বার ছিল, কিন্তু ওকে রিপ্লেস করে চাইনবোকে গ্রুপে নেওয়া হয়, যে কারণে আমরা ওর ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আর এই ইন্টারভিউ দেখে গুই অনেক খুশি হয়ে যায়। তখন গুহির কাছে ডিওকির ফোন আসে। সে গুহিকে বলে তুমি কি আমাকে অ্যাস্ট্রো গ্রুপের কনসার্টের টিকিট এনে দিতে পারবে? গুহি বলে ঠিক আছে আমি চেষ্টা করব। তখন গুহির ফোনে কিছু ফটোজ আসে আর সেখানে লেখা ছিল আপনার রিভেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ডিওকি আর তার মাকে দেখতে পাই, আর ওরা অ্যাস্ট্রোর কনসার্টে গিয়েছিল। ওদের স্পেশাল ট্রিটমেন্ট করা হয় কারণ ডিওকি কালপেটকে খুঁজতে সাহায্য করেছিল, যে কারণে চাইনবোর নামে যেসব ফেক রুমার্স ছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে যায়। দেন ওরা অ্যাস্ট্রো গ্রুপের সব মেম্বারদের সাথে দেখা করে এবং অ্যাস্ট্রো গ্রুপের সব মেম্বাররা ওদের খুব ভালোভাবে ওয়েলকাম করে। এতে ডিওকি এবং তার মা অনেক বেশি খুশি হয়ে যায়। ফাইনালি ডিওকির মা সব গ্রুপ মেম্বারদের সাথে সেলফি তোলে। এদিকে চাইনবো ডিওকিকে থ্যাংক ইউ বলে কালপিটকে ধরতে সাহায্য করার জন্য। তখন ডিওকি চাইনবোকে বলে কনসার্টের পর আমরা কি গুইদের রেস্টুরেন্টে একসাথে চিকেন খেতে যেতে পারি? এতে চাইনবো বলে ঠিক আছে আমরা পরে একসাথে চিকেন খাবো। আর এখানেই আমাদের ফিফথ এপিসোড শেষ হয়। আর নেক্সট এপিসোড দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।